রাত 2:05, নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনের আগমন। কোনো এক অজানা উড়ো চিঠিতে খবর পেয়ে হাজার হাজার সঙ্গীত প্রেমী, না সঙ্গীত প্রেমী তো বটেই অরিজিৎ প্রেমী, স্টেশনে হাজির তাদের স্বপ্নের গায়ককে দেখার আশায়। ট্রেন থামার আগেই ট্রেনের সাথে সাথে দৌড়ে চলেছেন তারা। শিলিগুড়ি কনসার্টের জন্য অরিজিৎ যে ট্রেনে করে পৌঁছলেন, এতে তেমন অবাক হওয়ার কিছু নেই। তিনি তো মাটির মানুষ, তিনি পারেন না আর পাঁচটা স্টারের মতো বাইরের চাকচিক্য দেখাতে, আর তাই অতি সাধারণ হয়েই রয়েছেন সাফল্যের আকাশে আনাগোনা করা একটি মানুষ দেবতা। অরিজিৎ চাইলেই পারতেন, অরিজিৎ চাইলেই পারতেন বিমান কিংবা BMW চড়ে শিলিগুড়ি পৌঁছতে, চাইলেই পারতেন পাঁচজন বডিগার্ড নিয়ে স্টেশনে নামতে, তা তিনি করেননি। ইনি তো সেই দেবতা যাকে ছোঁয়া যায়, যার সাথে দেখা করতে কোনো বাধা নেই। ট্রেন থামার আগেই তিনি দরজার সামনে, ভক্তদের চিৎকার আর ভালোবাসার ধ্বনি অরিজিৎ নামে মুখরিত চারিদিক। ভক্তদের সঙ্গে ছবিও তুললেন তিনি। ট্রেন থেকে নেমে কথা বলতে শুরু করলেন স্টেশনের আর পাঁচজন সাধারণ মানুষের সাথে। অরিজিতের পরনে তখন সাদা গোল গলা টি শার্ট আর ট্র্যাক প্যান্ট, আর পায়ে অতি সাধারণ একজোড়া চটি। ভক্তরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, ইনি কি তাদের আরাধ্য সঙ্গীতের দেবতা? উত্তরবঙ্গবাসী এখন অরিজিৎ চরে মেতে। শিলিগুড়ি, শিলিগুড়ি এখন রয়েছে অরিজিতের ঝড় দেখার জন্য। আরো একবার ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে বাংলা তথা ভারত সহ গোটা পৃথিবী। এই ছেলেটি বাংলাকে, ভারতকে সারা পৃথিবীর কাছে গৌরবোজ্জ্বল, গৌরবান্বিত করেছেন। অরিজিৎ, তোমাকে